हेलो हेलो। हाँ भाई। हेलो ब्रो, व्हाट्स अप। हेलो। हाँ भाई, কোথায় আছিস? হ্যাঁ, অনেক দিন আড্ডা হয় না, আয় একটু কথা বলি। হ্যাঁ ওকে, আই এম কামিং ব্রো। হাই। ওকে। হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ ব্রো। হেই ব্রো, হোয়াটস আপ। এই তো ভাই চলছে। কেমন আছিস? এই তো ভাই চলছে। তোর বল। তারপর বল ভাই। এই তো জাস্ট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম। আচ্ছা, জব তো কনফার্ম, তুই তো জানিস। এবার তোর ব্যাপার বল। এই তো জাস্ট ভাই, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, এবার এই চাকরি বাকরির জন্য ট্রাই করছি আর কি, বুঝলি তো ভাই। কর, দেখ হার্ড কোর ট্রাই কর, কিছু করতেই হবে। ওকে ব্রো। তো কি ভাই, তুই সারা জীবন বাংলা ভাষা নিয়ে পড়ে গেলি, একটু ইংলিশ ট্রাই করতে পারতিস। তো সারা জীবন তো বাংলা ভাষা নিয়ে পড়ে গেলি, তো এখন একটু অসুবিধা হয় না? হ্যাঁ ভাই, একটু অসুবিধা তো হয়, বুঝতে পেরেছি। চাকরি বাকরির ক্ষেত্রে আমাকে আলাদা করে ইংলিশটা আমাদেরকে দেখতে হয়, কারণ আমরা যে জানিস বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, অতটা ইংলিশটা আমাদের স্ট্রং হয় না। তো ওই চাকরি বাকরির ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে একটুখানি ইংলিশটা ঘাটাঘাটি করতে, তুই বুঝতে পারছিস তো ভাই কী বলছি, আমাদের ইংলিশটা কতটা ইয়ে হয়। আই আন্ডারস্ট্যান্ড ব্রো, কিন্তু কেন তুই তোর ফিউচারটা নষ্ট করছিস বাংলা ভাষা পড়ে, একটু ইংলিশ ট্রাই করতে পারছিস? ওয়াই ব্রো, তাহলে অসুবিধা হচ্ছে তখন বাংলা ভাষা পড়ে? কোনো লাভই নেই বাংলা ভাষা পড়ে ব্রো। হ্যাঁ ভাই, সেটা একদিকে ঠিকই বলেছিস, বাংলা ভাষা পড়ে কিন্তু অতটা লাভ নেই, এটা একদিকে ঠিকই বলেছিস, হয়তো অতটা লাভ নেই। কিন্তু এটা তো আমরা ভাই ছোটো থেকে পড়ে এসেছি, আমরা বাংলা ভার্সনটা বললাম ভাই, দেখ আমরা সব জায়গায় তো ছোটো থেকে বাংলাটাই বলে আসি, তো সেটাই বলছিলাম ভাই। তোর অসুবিধা হবে, বাংলা পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? ওটা শুধু শুনতেই ভালো লাগে, জবের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশই লাগে। ইউ ক্যান ট্রাই দিস ব্রো। হ্যাঁ ভাই বুঝলাম, কিন্তু ওয়েট, ওসব কিন্তু কিন্তু কিছুই না। জবের ক্ষেত্রে রেস্টুরেন্টে যাবি এক্সেট্রা, তো খেতে যাবি বড় রেস্টুরেন্টে, ক্যাফেতে যাবি, ওখানে ইংলিশই লাগবে। দ্যাটস হোয়াট আই এম টেলিং ইউ ব্রো, বাইরে গেলে ইংলিশই লাগে ব্রো। এখানে এখানে থেকে কোনো লাভ হবে না, বাইরে গেলে ইংলিশই লাগে, আর ইংলিশে তো স্টাডি করতে হবে। হ্যাঁ ভাই, কিন্তু যিনি নোবেল পেলেন যিনি, সে তো তোর বিদেশে গিয়ে তো তোর বাংলাতেই গিয়ে এমনি কথা বলে। হোয়াট, তুই নোবেল পাবি? না সেটা না ভাই, দেখ ইংলিশ তুই ঠিকই বলেছিস যে ইংলিশ বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে, কিন্তু 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 কিছু না, ওসব বাংলা বাংলা বাদ দে, ইংলিশ ইজ দ্য বেস্ট। ওকে, ওসব কিন্তু কিন্তু বাদ দে, বাংলাটা পুরোপুরি ছেড়ে দে, ইংলিশে আয়। হ্যাঁ ভাই ঠিকই, কিন্তু তাহলে কি তুই তোর মা বাবাকে ভুলে যাবি? কেন ভাই, তুই এটা কেন বললি? কারণ তুই যে বলছিস বাংলাকে ভুলে যেতে, বাংলাটা তো আমাদের মাতৃভাষা, এটা তো আমাদের মায়ের ভাষা, এটা আমাদের মা বলতে শিখিয়েছে, তাহলে বাংলাকে ভুলে যাওয়া মানে মাকে ভুলে যাওয়া সমান, তাহলে বুঝলি ভাই? হ্যাঁ ভাই বুঝলাম, কথাটা ঠিকই বলেছিস, আসলে আমি অন্ধ হয়ে গেছিলাম ইংলিশে। হ্যাঁ আসলে দেখ, ভাষাটা কাজে লাগে হচ্ছে যোগাযোগের জন্য, ভাষাটা কাজে লাগে কোনো কিছু নতুন কিছু জানার জন্য, কমিউনিকেশনের জন্য। কোনো ভাষা কোনোদিনও কোনো জ্ঞান হতে পারে না, কোনো নলেজ হতে পারে না, তেমনি মাতৃভাষাটা শুধুমাত্র মাতৃভাষাতে সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের মায়ের ভাষা, আর আমার জন্মের পরে আমরা এটাই বলতে শিখেছি, আমাদেরকে মা এটা শিখিয়েছে। ঠিক আছে, সরি ব্রো। ঠিক আছে বস।